পূর্ব নির্ধারিত যে রুটিন, সেই রুটিন অনুযায়ী আমাদের আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন। তা আমরা এ পর্যন্ত অর্গানন অফ মেডিসিনগুলো ক্লাসগুলো করেছি সূত্র ধরে ধরে, অর্থাৎ অ্যাফরিজম 1, অ্যাফরিজম 2, অ্যাফরিজম 3 এভাবে করে আমরা এ পর্যন্ত টোটাল প্রতিদিন দুটো তিনটে করে অ্যাফরিজম করে আমরা 36 অ্যাফরিজম পর্যন্ত করতে পেরেছি। তা সেখানে আমরা যেটা লক্ষ্য করছি যে আমরা যদি এইভাবে অ্যাফরিজম ধরে ধরে যদি আলোচনা করি, দুটো প্রবলেম হচ্ছে। একটা প্রবলেম হচ্ছে অ্যাফরিজম ধরে ধরে কিন্তু নতুন স্টুডেন্ট, বিশেষ করে যারা একেবারে নতুন স্টুডেন্ট, তাদের কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ওই সূত্র ধরে ধরে আলোচনা করতে গেলে বুঝতে অসুবিধা হচ্ছে। দ্বিতীয় যেটা হচ্ছে, তাহলে আমরা কোর্সটা কমপ্লিট করতে পারবো না। তা সেই জন্য আমরা জিসটুকু, অ্যাফরিজমের জিসটুকু নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমার মনে হয় সেখানে আমাদের বেশি কার্যকরী হবে। তা এখন আজকে আমরা মাঝখান থেকে একটা শুরু করছি, সেটা হচ্ছে যে আমরা বারবার বলছি, জোর দিয়ে বলছি, সর্বক্ষেত্রে একটা কথা বলছি যে হোমিওপ্যাথির সাফল্যের চাবিকাঠিটা হচ্ছে নিখুঁত কেস টেকিং তৈরি করা, এবং তা সেই কেস টেকিং উপরে বেস করে আমাদের এভলিউশন অফ সিমটমস করে, আমরা এভলিউশন করে আমাদের সুনির্দিষ্ট হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করা। তা সেখানে অ্যালোপ্যাথ, যেমন তারা কিন্তু ওদের এত কেস টেকিং এর বালাই নেই, তাদের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে বিভিন্ন রকম ইনভেস্টিগেশন ফাইন্ডিংস থেকে তারা ওষুধ নির্বাচন করে, ডিজিজ ডায়াগনোসিস করে, তারা ওষুধ নির্বাচন করে। আর তাদের আরো কিছু সুবিধা আছে, তারা যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করে সেটা হচ্ছে কম্বিনেশন ওষুধ। কম্বিনেশন ওষুধ, একটা ওষুধের মধ্যে অনেকগুলো কম্বিনেশন থাকে, তার অনেক মানে বিষয় কভার করে। আর আমাদের কিন্তু কম্বিনেশন ওষুধ তো সম্পূর্ণ হয়ে গেছে নীতি বিরুদ্ধ, আমরা কম্বিনেশন ওষুধ কখনই ব্যবহার করি না বা করব না। তা আমাদের যেটা করতে হয়, ব্যক্তি স্বতন্ত্রীকরণ করে সিঙ্গেল একটা মেডিসিন চয়েস করতে হবে, সিলেক্ট করতে হবে। আর সেই সিঙ্গেল মেডিসিনটা সিলেক্ট করতে গিয়ে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে কেস টেকিং করা, রুগী লিপি তৈরি করা, কেস টেকিং। তাই আমরা এর আগেও বারবার বলেছি এবং বারবার সেটা বলবো যে হোমিওপ্যাথি জগতে যারা সাকসেসফুল হোমিওপ্যাথ হতে চান, তাদের কিন্তু কেস টেকিং এর উপরে গুরুত্বটা বেশি দিতে হবে। কেস টেকিং এর উপরে বেশি গুরুত্ব দিতে হবে এই জন্য যে কেস টেকিং হচ্ছে আমাদের মূল হাতিয়ার রোগ নির্ণয়ের ক্ষেত্রে। রোগ নির্ণয় না, আমরা রোগী নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এক নম্বর হাতিয়ার হচ্ছে কেস টেকিং। আর রোগ নির্ণয়ের ক্ষেত্রে যেটা হাতিয়ার হচ্ছে অ্যালোপ্যাথদের, অ্যালোপ্যাথদের হচ্ছে তারা রোগ নির্ণয় করবে, আর আমরা হচ্ছে রুগী নির্ণয় করব। রুগী আমরা এর মধ্যে ফিলোসফিতে আলোচনা করেছি, অর্গানে আলোচনা করেছি, রুগী বলতে কি বুঝি আমরা, রুগী যে হোল টোটাল যে মানে হিউম্যান, সেই হিউম্যান বিইংটা হচ্ছে রুগী, আর সেই বডিটা কিন্তু রুগী নয়, রুগীটা হচ্ছে তার মধ্যে যে ইন্টারনাল ডিরেজমেন্ট যেটা হয়, আভ্যন্তরিক গোলযোগ হয়, অর্থাৎ কার গোলযোগ হয়, আমাদের যে দেহ মন পরিচালনা করে সেটা একটা অদৃশ্য শক্তি, তার নাম হচ্ছে ভাইটাল ফোর্স। তাহলে আমরা এর আগেও আলোচনা করেছি যে ভাইটাল ফোর্স একটা অদৃশ্য শক্তি, যে শক্তি আমাদের এই হিউম্যান বডিটাকে পরিচালনা করে। আর মানুষের রোগ হয় কেন, রোগটা হয় মায়াজমের প্রভাবে। দেয়ার আর থ্রি ইনভিজিবল মায়াজম, সোরা, সিফিলিস, সাইকোসিস, এটা তো হচ্ছে অদৃশ্য কিছু মায়াজম, সেই মায়াজমের প্রভাবে মানুষের রোগ সৃষ্টি করে, অর্থাৎ ওই ভাইটাল ফোর্সের কিছু ডিরেজমেন্ট হয়। আর ভাইটাল ফোর্সের ডিরেজমেন্টটা হলে তার একটা বহিঃপ্রকাশ ঘটে, তার বহিঃপ্রকাশটা ঘটে
কিভাবে তার বিভিন্ন রকম লক্ষণের মধ্যে দিয়ে তার বহিঃপ্রকাশটা ঘটে। তা বিভিন্ন লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে তার ইন্টারনাল ডিরেসমেন্টটা হয়েছে। কার ইন্টারনাল ডিরেসমেন্ট হয়েছে? ইন্টারনাল ডিরেসমেন্ট হয়েছে ভাইটাল ফোর্সের। তাহলে আমরা রুগী বলতে বুঝি যে ভাইটাল ফোর্স অসুস্থ হয়েছে। তাহলে ভাইটাল ফোর্স অসুস্থ হওয়া মানে হচ্ছে সে রুগী। আমরা কিন্তু কখনোই রোগ বলবো না, আমরা রোগ বলবো না, রোগ বলবে অ্যালোপ্যাথরা। অ্যালোপ্যাথরা রোগ বলে, অর্থাৎ তারা রোগের চিকিৎসা করে। আমরা যেহেতু রুগীর চিকিৎসা করি, সেই জন্য আমরা রুগী, আমাদের কাছে রুগীর কথাটাই হবে। এবার হচ্ছে যে মায়োজেন তো একটা অদৃশ্য শক্তি, তাই মায়োজেনের অদৃশ্য শক্তির প্রভাবে তা মানুষের রোগ হয়। তা রোগটাও কিন্তু একটা অদৃশ্য শক্তি। তাহলে ভাইটাল ফোর্সের ডিরেসমেন্টটা হলো, ডিরেসমেন্ট হলে তখন আমরা হোমিওপ্যাথির কাজটা কি? অর্থাৎ আমরা এর আগে একটু আলোচনায় বলেছিলাম যে সারা পৃথিবীতে প্রায় 700 কোটির উপরে মানুষ আছে। তা সারা পৃথিবীতে যে মানুষগুলো আছে তার মানে বডি স্ট্রাকচার দেখে সবই একই রকম, কিন্তু তবু আমরা রামের সঙ্গে শ্যাম, শ্যামের সঙ্গে যদু, যদুর সঙ্গে মধুর, কিন্তু আমরা পার্থক্য করি। এটা রাম, এটা মধু, এটা শ্যাম, এই যে আমরা আলাদা করি সেটা এমন কিছু মানে আইডেন্টিফিকেশন আছে যেটা দেখে আমি বুঝতে পারি যে এটা নবীনবাবু, এটা নারায়ণবাবু, এটা কঙ্কনবাবু, এরকম আমরা বুঝতে পারি। তাহলে কারোর সঙ্গে কিন্তু কারো কোনো মিল নেই, মানে সেক্ষেত্রে আমরা তার বডি স্ট্রাকচার সবই কিন্তু এক। সবারই হাত আছে, পা আছে, চুল কালো আছে, দুটো চোখ আছে, নাক আছে, তবু কিন্তু আমরা আলাদা আলাদা করে চিনতে পারি। আমাদের হোমিওপ্যাথদের একটি মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার সেই ড্রাগটাকে চেনা। আমরা কীভাবে মানে ড্রাগ প্রুভিংটা করি? এর আগে আমরা বলেছি যে আমরা ড্রাগ প্রুভিং করি হেলদি হিউম্যান বিইংয়ের উপরে, বিভিন্ন পোটেন্সি, বিভিন্ন ডোজে আমরা ওষুধ দিয়ে যে লক্ষণগুলো পাই, সেই লক্ষণগুলো পেয়ে আমরা যে রেকর্ডটা করি সেই রেকর্ড বুক ইজ দ্য কল হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা। আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে করোনা ভাইরাসের আবহাওয়াতে বিভিন্ন রকম প্রুভিং হচ্ছে। এই বোধহয় তৃতীয় ঢেউর জন্য বাচ্চাদের উপর করোনা ভ্যাকসিনের যে ট্রায়ালগুলো চলছে, তাহলে এই যে ট্রায়াল এটাও কিন্তু প্রুভিং, ড্রাগ প্রুভিং কিন্তু। তা এই ড্রাগ প্রুভিং এর সঙ্গে আমাদের হোমিওপ্যাথি ড্রাগ প্রুভিং এর অনেক কিন্তু মানে আকাশ জমিন ফারাক আছে। যদিও আমাদের ফর্মুলা কিছু অ্যালোপ্যাথিতে করা হয়, এই ভ্যাকসিনেশনের পদ্ধতিটাও কিন্তু হোমিওপ্যাথিক থিম থেকে এসছে। ভ্যাকসিনেশন সমস্ত টোটাল যত রকম পৃথিবীতে যত রকম ভ্যাকসিনেশন আছে থিমটা কিন্তু হোমিওপ্যাথিক থিম। অর্থাৎ সেখানে একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করে দেওয়া হয়, অ্যান্টিবডি তৈরি করে দেওয়া হয়। এই অ্যান্টিবডি তৈরি করে করার ফলে হচ্ছে কি, সেই যে রোগটা সেটাকে প্রোটেক্ট করে। তা আমাদের চিকিৎসার পদ্ধতিটা হচ্ছে যে দেহের মধ্যে কোনো যদি রোগ হয় সিমিলার লক্ষণ দেখে আমরা আর্টিফিশিয়াল একটা স্ট্রঙ্গার ডিজিজ তৈরি করব। এবার কেন স্ট্রঙ্গার ডিজিজ করব? আমরা নিউট্রিয়েন্টসের লতে জানি যে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এটা কিন্তু নিউট্রিয়েন্টসের ল। নিউট্রিয়েন্টসের ল অনুযায়ী আমরা জানি টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাহলে প্রত্যেকটারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এমন ধরুন আমরা একটা উদাহরণ হিসাবে যদি বলি যে দুটো মানে ইঞ্জিন যদি মুখোমুখি তাহলে পরস্পরকে ধাক্কা মারতে থাকে তাহলে কি হয়? অর্থাৎ যদি যার শক্তিটা কম আর যার শক্তিটা বেশি, বেশি শক্তি যার, সে কম শক্তির ইঞ্জিনটাকে আস্তে আস্তে ছড়িয়ে দেবে। তা এখানে আমাদের চিকিৎসা শাস্ত্রের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে
When two similar force meet together, stronger suppress the weaker. অর্থাৎ আমার যে রোগটা হলো সেই রোগটাকে যদি আমার নিরাময় করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, সে আমাদের করতে হবে সিমিলার একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করতে হবে, অ্যান্ড দ্যাট ডিজিজ মাস্ট বি স্ট্রঙ্গার দ্যান আর্টিফিশিয়াল ডিজিজ। তাহলে আমরা যে বিজ্ঞানের যে সূত্র, হোয়েন টু সিমিলার ফোর্স মিট টুগেদার স্ট্রঙ্গার সাপ্রেস দ্য উইকার, অর্থাৎ যখন দুটো সম পরিমাণের সম গুণ বিশিষ্ট সমশক্তি সম্পূর্ণ কোন শক্তি পরস্পরের মুখোমুখি হয় তখন স্ট্রঙ্গার অর্থাৎ শক্তিশালী যে সে দুর্বলকে সাপ্রেস করে দেয়। তাহলে আমাদের রোগ নিরাময় হোমিওপ্যাথিতে রোগ নিরাময়ের সূত্রটা হচ্ছে যে যখন দেহে কোনো একটা রোগ সৃষ্টি হয়, রোগ সৃষ্টি হলে তার কিছু লক্ষণ হয়, তা সেই লক্ষণটা আমরা বুঝি কী করে? আমি বাংলা ভাষায় কথা বলছি, তাহলে এটা হচ্ছে আমার ভাষা, তা আমি আমার ভাষায় আমি মনের ভাবটা প্রকাশ করছি, আপনারা বুঝতে পারছেন। এবার রোগেরও কিছু ভাষা আছে, অর্থাৎ সেই ভাষা দিয়ে রোগ বুঝিয়ে দেয় যে আমি অমুক, আমি এটা বলতে চাইছি আমার এই অর্গান এই সিস্টেমগুলো ডিরেসমেন্ট হয়েছে, ভাইটাল ফোর্স এরকমভাবে ডিরেসমেন্ট হয়েছে, এই যে ভাষা এই ভাষাটাকে মেডিকেলের ভাষায় বলা হয় সিমটমস। আচ্ছা সিমটম, হোয়াট ইজ দ্য সিমটমস? সিমটমস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য সিক পার্সন, সিমটমস ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ দ্য সিক পার্সন, অর্থাৎ যে সিক পার্সন তার যে ভিতরে যে ইন্টারনাল ডিরেসমেন্ট হয়েছে তার বহিঃপ্রকাশটা হচ্ছে লক্ষণের মধ্যে দিয়ে। তাই লক্ষণের মধ্যে দিয়ে যখন এটা প্রকাশ হয় তখন আমরা বুঝি যে তার মধ্যে এরকম সিমটমস। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমার যে ড্রাগ প্রুভিং করে যে সিমটমসগুলো পেয়েছিলাম, তাহলে সেখানে ড্রাগ প্রুভিং করে যে সিমটমসগুলো পেয়েছিলাম সেই আমি কেস টেকিং করে রোগীর কাছ থেকে কেস টেকিং করে আমি সেই লক্ষণগুলো সংগ্রহ করলাম, নোট ডাউন করলাম, রেকর্ড করলাম, করে এবার হচ্ছে আমি সেটাকে এভালুয়েশন করব। তাহলে এভালুয়েশন করে আমরা সিমিলার যেটা আমাদের যে আমরা মেটেরিয়াল মেডিকেলে যে সিমিলার যে ওষুধগুলো পাবো সেই ওষুধটা আমাকে চয়েস করতে হবে। চয়েস করার পর করলেই হবে না, আমাদের হাতে একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা হচ্ছে অ্যালোপ্যাথি, সেই ক্ষমতাটা নেই আমাদের আছে, সেটা হচ্ছে আমরা ওষুধের শক্তি নিরূপণ করতে পারি, শক্তি পরিবর্তন করতে পারি। অর্থাৎ আমরা মোটামুটি আমাদের অভিজ্ঞতা দিয়ে অর্গান হোমিওপ্যাথি ফিলোসফি দর্শনের দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করে আমরা বুঝব যে রোগ যে রোগটা হয়েছে তার শক্তিটা কতখানি। তাহলে সেই সিমিলার শক্তিপূর্ণ যে ওষুধগুলো আছে সেটা আমি আরও বেশি শক্তিশালী ওষুধটা প্রয়োগ করব। অর্থাৎ আমরা হোমিওপ্যাথি ওষুধগুলো কিন্তু আমরা শক্তিকৃত করতে পারি, পোটেন্টাইজ করতে পারি, পোটেন্টাইজ করে সে শক্তিকরণ করে আমরা স্ট্রঙ্গার যে ডিজিজ তৈরি করব, আর্টিফিশিয়াল স্ট্রঙ্গার ডিজিজটা তৈরি করব। করলে অ্যাকর্ডিং টু সায়েন্স মানে ভৌত বিজ্ঞানের নিয়ম অনুযায়ী সেখানে কি হবে, হোয়েন টু সিমিলার ফোর্স মিট টুগেদার স্ট্রঙ্গার সাপ্রেস দ্য উইকার, অর্থাৎ আমার যে সিমটমসগুলো আছে সেই সিমটমসগুলো রোগের যে সিমটমসগুলো সেইগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। তাহলে এইবার হচ্ছে যেটা আমরা বারবার বলছি, খুব জোর দিয়ে বলছি যে হোমিওপ্যাথির সাফল্যের চাবিকাঠিটা হচ্ছে ভালো কেস টেকিং তৈরি করা। আপনারা বেশিরভাগই দেখেছেন যে যারা যে সমস্ত হোমিওপ্যাথ ডাক্তার আছে যাদের সঙ্গে আপনাদের কম বেশি পরিচিতি আছে, দেখবেন যে দুই চারটে কথা বলে তারা হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করে। তা এটা কখনোই হোমিওপ্যাথি অনুমোদন করে না, এটা হোমিওপ্যাথি সিস্টেম নয়, এটা কখনোই হোমিওপ্যাথি সিস্টেম নয়। হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে আপনাকে প্রপারলি
মানে কেস টেকিংটা করতে হবে। তা এই কেস টেকিংটা অর্গানন অফ মেডিসিনের কোন অ্যাপ্রিজমে আছে? 83 থেকে 102 পর্যন্ত, তার মানে অনেকগুলো অ্যাপ্রিজমের মধ্যে দিয়ে এই আলোচনাটা হয়েছে। 83 থেকে 102 অ্যাপ্রিজম পর্যন্ত শুধু কেস টেকিং নিয়ে আলোচনা আছে। তা এই কেস টেকিং নিয়ে আলোচনার মধ্যে আমরা তাহলে যদি প্রশ্ন আকারে যদি তুলে ধরি, তাহলে আমরা বলব হোয়াট কনস্টিটিউট দ্য অ্যাকুরেট ডায়াগনোসিস অফ এ কেস অফ দ্য ডিজিজ, অর্থাৎ কিভাবে সঠিক রোগ নির্ণয় করা সম্ভব। আমরা কিভাবে সঠিক রোগ নির্ণয় করা সম্ভব তা আমরা তার আগে একটু বলতে হয় যে আমরা এর আগে ক্লাস একটা করেছি যে আদর্শ চিকিৎসক হচ্ছে তার যে রোগ সম্বন্ধে যার জ্ঞান আছে, যার ওষুধ সম্বন্ধে জ্ঞান আছে, ওষুধের ডাইনামাইজেশন সম্বন্ধে যার জ্ঞান আছে, তার পোটেন্সি সম্বন্ধে যার জ্ঞান আছে, সেটা সেই হচ্ছে আদর্শ হোমিওপ্যাথি চিকিৎসক। তা আমাদের ডিজিজ ডায়াগনোসিসটা করতে হবে, মানে আমরা যদিও বলি হোমিওপ্যাথি দ্য পেশেন্ট নট ডিজিজ, ডিজিজটা ডায়াগনোসিস করতে হবে এই জন্য যে ডিজিজ ডায়াগনোসিস করলে আমরা ব্যক্তি স্বাতন্ত্রীকরণ যে আমাদের মূল কথা সেটা আমরা করতে সহজ হবে। আর ডিজিজ ডায়াগনোসিস করতে হবে বলে কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে রয়ে গেছে প্র্যাকটিস অফ মেডিসিন। প্র্যাকটিস অফ মেডিসিন থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে কি করে ডিজিজ ডায়াগনোসিস করতে হয়। তাহলে ডিজিজ ডায়াগনোসিস করা দরকার সঠিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে অতি সচেতন ও সতর্কতার সঙ্গে রোগ এবং রোগী পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতিকার নিমিত্ত উপযুক্ত ওষুধ নির্বাচন করতে হবে। এই ক্ষেত্রে সঠিক পর্যবেক্ষণ উপযুক্ত ওষুধ নির্বাচন একান্ত প্রয়োজন। তাহলে আমরা ডিজিজ ডায়াগনোসিস করব, এভালুয়েশন অফ সিমটমস করব, মানে কেস টেকিং করে তার সিমটমসগুলো কালেক্ট করব, করে সেখান থেকে আমরা এভালুয়েশন করব। এভালুয়েশন কথার মানে হচ্ছে মূল্যায়ন, লক্ষণের মূল্যায়ন। এই লক্ষণের মূল্যায়ন করে আমরা মোর সিমিলার মেডিসিনটা ব্যবহার করব। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রোগ চিত্র নিরূপণভাবে একজন চিকিৎসকের কি প্রয়োজন, হোয়াট রিকোয়েস্ট আর ডিমান্ড অফ এ ফিজিশিয়ান ফর ট্রেসিং দ্য পিকচার অফ দ্য ডিজিজ, অর্থাৎ ডিজিজের যে পিকচারটা সেটাকে যদি করতে পারি তাহলে রোগ চিত্র আমরা নিরূপণ করতে পারি, রোগ চিত্রটা আমরা তৈরি করতে পারব। তা সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে রোগ চিত্র সঠিক নিরূপণের জন্য নিম্নলিখিত প্রয়োজনীয় বিষয়গুলো একান্ত দরকার। কি কি দরকার? সর্বপ্রকার সংস্কার এবং কুসংস্কার থেকে চিকিৎসককে মন মুক্ত থাকতে হবে। তাহলে কুসংস্কার বা সংস্কার মুক্ত হতে হবে। আমাদের অনেক সময় দেখা যায় কোনো রোগী আসলো, আসার পরে আমরা একটা ধরেই নিলাম তার এইটা হয়েছে, এই মনের মধ্যে ধরে নিয়ে আমরা কি করি তাকে বিভিন্ন রকম প্রশ্ন করি। তা যেমন ধরুন কেউ লবণ খেতে ভালোবাসে, কেউ মাংস খেতে ভালোবাসে, কেউ ডিম খেতে ভালোবাসে, তা আমরা তাকে প্রশ্ন করার সময় অনেক সময় জিজ্ঞেস করি আপনার ডিম ভালো লাগে? রুগী থতমত খেয়ে বলে হ্যাঁ হ্যাঁ ভালো লাগে। আপনার লবণ খেতে ভালোবাসেন? রুগী থতমত খেয়ে বলে হ্যাঁ লবণ খেতে ভালোবাসে। তা এইভাবে প্রশ্নটা করলে হবে না, কারণ কেস টেকিংটা একটা আর্ট। এই আর্টটা কিন্তু বই পড়ে কিন্তু এই আর্টটা শেখা যায় না। আর্টটা শিখতে গেলে
আপনাকে বারবার করে কেস টেকিং করতে হবে, কারণে অকারণে আপনি কেস টেকিংটা করবেন। আমি আজকে আপনাদের একটা গ্রুপে কেস টেকিং পাঠিয়েছি, আমাদের বাংলাদেশের একজন আমাদের স্টুডেন্ট আছে, স্কলার বলা যায়, খুব ভালো কেস টেকিং করেছে, আমার কাছে ভালো লাগলো বলে আমি তার সেই কেস টেকিংটা শেয়ার করেছি। আপনাদের কিন্তু আমি বলিনি যে আপনার মেডিসিন সিলেক্ট করবেন, কারণ মেডিসিন ওইভাবে সিলেকশন করা যায় না, কেস টেকিং এর উপরে মানে বেস করে তার যে এভলিউশন করতে হবে সেই এভলিউশনগুলো অন্যভাবে করতে হবে। আরও কিছু জিজ্ঞাসাও আছে, এই বিচার কথা শুনেই কিন্তু কেস টেকিং মানে মেডিসিন সিলেক্ট করা যাবে না। একটা ছবি পাঠিয়েছি সেই ছেলেটির, সেই রুগীর একটা ছবিও পাঠিয়েছি, সেই ছবিটা কিন্তু ছবিটা ওই পেশেন্টের, তা এইটা আপনাদের পাঠিয়েছি এর জন্য যে আপনারা কিন্তু কেস টেকিং এর উপরে জোরটা বেশি দেবেন, কারণ আমাদের সাফল্যের চাবিকাঠি মূল মন্ত্র হচ্ছে কেস টেকিং। এই কেস টেকিংকে ভিত্তি করেই কিন্তু আমরা আমাদের ডিজিজ ডায়াগনোসিস করি না, আমরা মেডিসিন সিলেক্ট করি, টোটালিটি অফ সিমটমস বের করি। ডিজিজ ডায়াগনোসিস তো অবশ্য করব, ডিজিজ ডায়াগনোসিস না করলে ইনভাইরনমেন্টেশন যেটা আমরা ব্যক্তি স্বতন্ত্রীকরণ বলি সেই ব্যক্তি স্বতন্ত্রীকরণটা করা যায় না। যাই হোক, তাহলে এই যে রোগচিত্র সঠিক নিরূপণের জন্য আমরা কি করতে হবে, সর্বপ্রকার সংস্কার এবং কুসংস্কার থেকে চিকিৎসকের মন মুক্ত থাকতে হবে, অর্থাৎ নিজের রোগীর মানে চিকিৎসকদের মনের মধ্যে কোনো রকম ফিক্সড আইডিয়া রাখলে হবে না, তাকে সংস্কার মুক্ত মন রেখে কেস টেকিংটা করতে হবে, রোগ রুগী এবং ওষুধ সম্পর্কে চিকিৎসকের গভীর জ্ঞান থাকতে হবে। রোগ রুগী ওষুধ, রোগ সম্বন্ধে জ্ঞান না থাকলে আমরা কিন্তু তাকে প্রশ্ন করতে পারবো না, তাকে তার যে আমরা টেস্টিং করার পরে আমাদের কিছু ফাইন্ডিংসের দরকার হয়, কিছু পরীক্ষা নিরীক্ষার করার দরকার হয়, আমরা এক্স রে করবো না, ইসিজি করবো, আমরা সিটি স্ক্যান করবো না, আমরা ব্লাড টেস্ট করবো, রোগ সম্বন্ধে জ্ঞান না থাকলে আমরা সেটা করতে পারবো না। সুতরাং রোগ সম্বন্ধে আমাদের জ্ঞান থাকতে হবে, আবার পাশাপাশি রুগী সম্বন্ধে, রোগ আর রুগী, তা রুগীটা হচ্ছে অর্থাৎ ইন্টারনাল টোটাল ইন্টারনাল ডিরেজমেন্ট অফ আ ভাইটাল ফোর্স পেশেন্ট অ্যাজ এ হোল, পেশেন্ট অ্যাজ এ হোল সে সামগ্রিকভাবে যে পেশেন্ট, সেই পেশেন্ট সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে, আর কি হচ্ছে ঔষধ সম্বন্ধে জ্ঞান। তা ঔষধ সম্বন্ধে জ্ঞান বলতে আমরা যেটা জানি, আমাদের মেটেরিয়াল মেডিকা থেকে আমরা ঔষধ সম্বন্ধে জ্ঞান খুঁজে পাবো, অর্থাৎ মেটেরিয়াল মেডিকা হচ্ছে ড্রাগ পিকচার, সেই ড্রাগ পিকচার সম্বন্ধে যদি ধারণা না থাকে তাহলে আমরা কিন্তু পেশেন্টকে কোনো কোশ্চেনও করতে পারবো না, তার কাছ থেকে সিমটমসও আদায় করতে পারবো না। নেক্সট হচ্ছে রোগের যাবতীয় প্রতীক ও উপসর্গ পর্যবেক্ষণের সময় সুগভীর মনোযোগ করতে হবে, তার যে লক্ষণ যে উপসর্গগুলো সেই উপসর্গগুলো নিয়ে আমাদের গভীর পর্যবেক্ষণ করতে হবে। তা এই যে উপসর্গগুলো আমরা এর আগেও আলোচনা করেছি যে সিমটমস সাবজেক্টিভ সিমটমস আছে, অবজেক্টিভ সিমটমস আছে, সে নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি, ক্লিনিক্যাল সিমটমস আছে। তা গভীরভাবে যদি পর্যবেক্ষণ করতে হয় তাহলে সিমটমস সম্বন্ধে আমাদের কিছু ধারণা থাকতে হবে। নেক্সট হচ্ছে রোগচিত্র পর্যবেক্ষণের নিরূপণকালে আত্মবিশ্বাসের বিশেষ প্রয়োজন, রোগচিত্র নিরূপণ করার সময় বা বিশ্লেষণ করার সময় তার পর্যবেক্ষণের সময় তার একটা আত্মবিশ্বাস থাকা দরকার। অনেক সময় আমরা দেখি এই রোগটা হয়েছে, এটা কঠিন রোগ, এ আমার দ্বারা হবে না,
এটা বললে হবে না। আপনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারলে দেখা যায় আপনার কাছে সেটা খুব সহজ হয়ে যাবে। সুতরাং গভীর পর্যবেক্ষণ দরকার, আর সেই সঙ্গে ঔষধ মানে রোগ নিরূপণ করতে হবে, আর এই ব্যাপারে আপনাকে আত্মবিশ্বাস রাখতে হবে। নেক্সট যে কেস টেকিং এর যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে রোগ সম্পর্কে রোগী নিজে এবং তার বন্ধু বান্ধব ও সব তথ্য উপসর্গের কথা বললেন ডক্টর হ্যানিম্যান বারবার কেন, সেগুলোকে সঠিক ও বিশদভাবে লিপিবদ্ধ করার জন্য প্রকৃত হোমিওপ্যাথ চিকিৎসকদের উপদেশ দিয়েছেন। একশো নম্বর সূত্রে স্যামুয়েল হ্যানিম্যান কি বলছেন, স্যামুয়েল হ্যানিম্যান বলছেন রোগ সম্বন্ধে রোগী নিজে এবং তার বন্ধু বান্ধবদের যেসব তথ্য উপসর্গ কথা বললেন সেগুলো সঠিক ও বিশদভাবে লিপিবদ্ধ করার জন্য প্রকৃত হোমিওপ্যাথের উপদেশ দিয়েছেন। অর্থাৎ পেশেন্ট যেটা বলছে সেটা হচ্ছে সাবজেক্টিভ সিমটমস, পেশেন্ট যে লক্ষণগুলোর কথা নিজে বলছে সেটা হচ্ছে সাবজেক্টিভ সিমটমস। আরেকটা সিমটমস খুব গুরুত্বপূর্ণ সিমটমস, সেটা হচ্ছে পেশেন্টের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা তার অ্যাটেন্ডেন্স যারা বলছে যে অর্থাৎ রুগী খুব বদলাগী কিংবা রুগী খুব ভদ্র শান্তশিষ্ট, এই যে তার যে পারিপার্শ্বিক লোকজন যে সিমটমসগুলোর কথা বলবে সেটা হচ্ছে অবজেক্টিভ সিমটমস। আরেকটা সিমটমস আছে তাকে আমরা বলি, অর্থাৎ অবজেক্টিভ সিমটমস আরেকটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে চিকিৎসকের অবজারভেশন, চিকিৎসক নিজে অবজারভেশন করে যে সিমটমসগুলো বলবে সেটা হচ্ছে অবজেক্টিভ সিমটমস। দুটো সিমটমসই কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তা এই যে আমরা রোগচিত্র অঙ্কন করব, আমরা যে কেস টেকিং করব, আমরা যে কেস হিস্ট্রি নেব, সেটা তার একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিটা আমাদের যেটা হ্যানিম্যানের অর্গানন অফ মেডিসিনের 104 নম্বর অ্যাক্সিওম বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য প্রপার স্কিম অফ রাইটিং ডাউন দ্য রুব্রিক অফ এ কেস অফ দ্য ডিজিজ। তাহলে আমরা যে কেস টেকিংটা করবো, রুগীর রোগচিত্র অঙ্কন করব, সেটা উপযুক্ত পদ্ধতিটা কি, তা এই উপযুক্ত পদ্ধতি হচ্ছে মনে রাখা উচিত রুগী এবং রোগের লক্ষণ সর্বতভাবে এবং পুঙ্খানুপুঙ্খে পরিদর্শন ও তাদের চিত্র পর্যবেক্ষণ না করলে সে রোগের আরোগ্যকর হোমিও ঔষধ নির্বাচন করা মোটেই সম্ভবপর নয়। তাহলে রোগ লক্ষণগুলো যদি আমরা ঠিক মতো লিপিবদ্ধ না করতে পারি এবং সেটা যদি পর্যবেক্ষণ করে তার সঠিক মূল্যায়ন না করতে পারি তাহলে আমাদের সঠিক আরোগ্যকারী ওষুধ আমরা দিতে পারব না। যে কোনো রোগের বিশেষভাবে প্রকৃতিত পরিচায়ক লক্ষণ সমষ্টি অর্থাৎ রোগচিত্র একবার যথাযথভাবে অঙ্কন হলে চিকিৎসক কঠিনতম কাজটি সম্পন্ন হয়েছে বলে তুমি মনে করতে পারেন। তাহলে আমি এর আগে একটা কথা বলেছিলাম, পৃথিবীতে এমন কোনো রোগ নেই যে রোগটা হোমিওপ্যাথিতে সারে না। আমাদের অনেকের ধারণা ক্যান্সার হোমিওপ্যাথিতে সারে না, বহু ক্যান্সার কিন্তু হোমিওপ্যাথি সেরেছে, সেগুলো আমাদের নজির আছে। এমনকি কোনো জটিল রোগী কিন্তু হোমিওপ্যাথি সারে না এমন কোনো রোগ নেই, কিন্তু সেটা হচ্ছে যদি ব্যর্থতা থাকে সেটা আমাদের হোমিওপ্যাথ চিকিৎসকদের ব্যর্থতা। আমরা যদি স্পেসিফিক ওষুধ দিতে যাই তাহলে কিন্তু আমাদের ব্যর্থতা আসবে। আমরা রোগ ধরে এই রোগের এই ওষুধ, এই রোগের এই ওষুধ, যেটা অ্যালোপ্যাথিতে সম্ভব, যেটা আয়ুর্বেদিতে সম্ভব, এরকম যদি আমরা করি তাহলে কিন্তু আমরা সঠিক নির্ণয় মানে রোগ নিরূপণ করতে পারবো না, সঠিক ওষুধ মানে আরোগ্য করতে পারবো না। ত
তো সেই জন্য আমাদের যেটা এক নম্বর হাতিয়ার হচ্ছে রোগ আরোগ্যের এক নম্বর হাতিয়ার হচ্ছে যে কেস টেকিং করে আমরা এভালুয়েশন অফ সিমটমস করে আমরা প্রপার যে মেডিসিনগুলো পোটেন্টাইজ মেডিসিনগুলো সেই পোটেন্টাইজ মেডিসিনগুলো যদি আমরা সত্যিকৃত ওষুধগুলো যদি আমরা যে রোগটা হয়েছে তার থেকে যে একটা আর্টিফিশিয়াল স্ট্রংয়ার ডিজিজ তৈরি করতে পারি বাই মেডিসিনাল পাওয়ার তাহলে সেই রোগটা আরোগ্য হবে। তা আজকে আমরা এই পর্যন্তই আলোচনাটা করলাম আর এরপর থেকে আমরা 100 দিন ধরে ধরে আর অর্গানন অফ মেডিসিন আলোচনা করব না, আমরা প্রশ্নোত্তর হিসাবে আমরা করব, কারণ তাতে হচ্ছে একসঙ্গে আমরা অনেকগুলো মানে 100 দিন নিয়ে আলোচনা করার সুযোগটা থাকছে। তা যাক এরপরের দিন আমরা অন্য টপিক্সে যাব, সেখানেও আমরা 100 দিন ধরে নয় আমরা সামগ্রিকভাবে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে অর্গানন অফ মেডিসিনে আমরা আলোচনা